আমাদের ছোটবেলায় একটা চাবির রিং পাওয়া যেত, যেটা সাদা মতো লম্বাটে, আমি নামটা বলছি না, সঙ্গত কারণে বলা যাবে না। সেইটা ছোটতেও অনেকেই ছোটরা নাকের ভেতর ঢুকিয়ে, বিশেষ করে স্কুলে গিয়ে সে লুকিয়ে লুকিয়ে নাকের ভেতর ঢুকিয়ে টানবার চেষ্টা করতো। 92.7 BFM এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0, ও যেখানে আমার সঙ্গে আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ, বিশিষ্ট ENT সার্জন, এবং তার যে ENT ফাউন্ডেশন রয়েছে FD ব্লকে, সেখানেই কিন্তু রয়েছি। সেখান থেকে সরাসরি তোমাদের জন্য তুলে ধরছি নানান প্রসঙ্গ, বিশেষ করে এই যে নাক ডাকা বা নাক বন্ধ হয়ে যাওয়া, ভেতরটা ফুলে যাওয়া, সেই নিয়ে কথা হচ্ছে। ডাক্তার, এই যে বলছিলাম, যেটা দিয়ে শেষ করেছিলাম, যে আগেকার কালে মা ঠাকুমারা বলতেন যে ভালো করে বুকে সর্ষের তেল মালিশ করে দে, হ্যাঁ আরে দেখ দিয়ে রোদ্দুরে ফেলে রাখ, দেখবি ও বাচ্চা একবারে চাঙ্গা বাচ্চা হবে। কিন্তু এখন যত রাজ্যে নাজাল ড্রপ, তারপরে নাকের ভেতর ঢুকিয়ে টানা, এইসব নানা রকম হচ্ছে, তার ভিতরে হয়তো কিছু স্টেরয়েডও আছে। প্রথমে বলুন, তেল মালিশের সঙ্গে শরীরের যে খাপ খাওয়ানোর ব্যাপারটা কি সত্যি খুব প্রয়োজন? আসলে তেল মালিশের এই মুহূর্তে সাইন্টিফিক্যালি যুক্তি নেই, তবে আমি বলবো তখনকার দিনে না, মানুষের আসলে যেগুলো জানি আমরা, তো এরকম তো শুধু শুধু টিভি দেখতো আর মোবাইল ঘাঁটতো না, বাচ্চারা হাঁটতো ছুটতো লাফালাফি করতো, সেগুলোর তো সাইন্টিফিক যুক্তি আছে। যত বেশি ওবেসিটি হয়ে যাবে, যত বেশি মুভমেন্ট কমে যাবে, আস্তে আস্তে ওবেসিটি হয়ে যাচ্ছে, এবং যত ফাস্ট ফুড খাচ্ছে ওবেসিটি বাড়ছে। তো তার ফলে কী হচ্ছে, ওদের আরও টেন্ডেন্সি হচ্ছে না মুভমেন্ট করার, তো তার ফলে আরও প্রবলেমগুলো বেশি বাড়ার সম্ভাবনা। এখন তেল মালিশ করে রোদে থাকলে ভিটামিন D3 তৈরি হবে, এছাড়া বিরাট কিছু সাইন্টিফিক নেই। হ্যাঁ, তবে সূর্যের আলো তো পাওয়া দরকার সকলেরই, সেই হিসেবে কিছু বেনিফিট তো হয়, কিন্তু রোদে তেল মালিশের কোনো সাইন্টিফিক ব্যাখ্যা তো। ওই যে বলে যে তেলের যে ঝাঁঝটা, সর্ষের তেলের যে ঝাঁঝ, সেই ঝাঁঝটা নাকি ভেতরটাকে অনেক ক্লিয়ার করে, আদৌ কি সেটার কোনো ব্যাখ্যা রয়েছে? হ্যাঁ, সেটার কোনো ব্যাখ্যা নেই। তবে হ্যাঁ, নাক বন্ধতে আগেও এখনো অনেকে জিজ্ঞেস করে নে, আর বয়স্ক ভদ্রলোকরা নাকে এত তো পিওর সর্ষের তেলও নেই এখনো, আর সর্ষের তেল দিয়ে অত ঘানির সর্ষের তেল যেটা, সেটাও এখন নেই, তার ফলে ওটা দিয়ে নাকটা পরিষ্কার করা, সেটার সাইন্টিফিক খুব যুক্তি নেই। তবে হ্যাঁ, নাকের ড্রপ টানা দেওয়া উচিত নয়, স্টেরয়েড স্প্রে টানা দিচ্ছে না জেনে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি ডায়াগনোসিস করুন প্রপারলি কি আছে, সেটা না জেনেই দিনের পর দিন ওই রকম নিজের তালে নাকের ড্রপ, নাকের স্প্রে কোনটাই তো ঠিক নয় না। তো একজন প্রপার ENT সার্জনের কাছে বিশেষ কি আছে নাকের ভেতরটা, আপনি ডায়াগনোস করে সিম্পল একটা এন্ডোস্কোপি সাহায্যে, কোনো রেডিয়েশন এক্সপোজার নেই, কোনো সিটি স্ক্যান দরকার নেই, এক্সরে দরকার, সিম্পল একটা সরু এন্ডোস্কোপ ঢুকিয়ে দিলেই ভেতরটা পুরো দেখা যায়, নাকের ভেতরটা কেমন, পলিপ আছে কি, হাড় বাঁকা আছে কি, নাকের পেছনে গ্ল্যান্ড আছে, অ্যাডিনয়েড গ্ল্যান্ড, যেটা ইজ ভেরি কমন বাচ্চাদের, যেটা না জেনেই লোকজন বিনা চিকিৎসায় ভুগতেই থাকছে। তো সেটা জানতে হবে আপনাকে, জেনে তার ট্রিটমেন্ট করুন। এখন অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট এসে গেছে, সেগুলো করলে লাইফটাই সব চেঞ্জ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। ওই ইনহেলার দেওয়া, লিভোসালবিউটামল, স্টেরয়েড, এসব লাগছেই না, নেবুলাইজেশন এগুলো লাগেই না দেখেছি। বহু বাচ্চা আছে আমাদের কাছে, প্রায় দিনই আসে, প্রচুর দিন ধরে, 4 বছর ধরে শুধু নেবুলাইজেশন, অ্যান্টি অ্যালার্জিক, স্টেরয়েড স্প্রে, ঠিক আছে, লিভোসালবিউটামল, বুদেসোনাইড, স্টেরয়েড দিয়ে গেছে, আদৌ তাদের দরকার ছিল না। নাকের পিছনে স্রেফ একটা গ্ল্যান্ড ঠিকঠাক করে ঠিক রিমুভ করে দিলে নর্মাল লাইফ হয়ে যেত। বাহ, এই যে নর্মাল লাইফ যে হয়ে যেত, সেই নর্মাল লাইফে ফেরার গল্পটাই তো আমি বলতে চাইছি বা ডাক্তারের কাছে শুনতে চাইছি, সেই প্রসঙ্গ নিয়ে ফিরবো, আরও নানা প্রশ্ন আমার কাছে রয়েছে। এবং তোমাদের এই ভাগে বলে রাখি যে তোমাদের যদি মনে হয় যে এই ছোটদের নিঃশ্বাসের সমস্যা বা ধরো নাকের কোনো প্রবলেম বা ধরো প্রচণ্ড নাক ডাকছে, এই নিয়ে যদি কোনো সমস্যা হয় তোমার বাড়িতেও, তোমার জানা ছোট্টটির এরকম হচ্ছে বা আশেপাশে তোমার পরিচিত কারুর হচ্ছে, তাহলে অবশ্যই করে আমার ফেসবুক পেজ RJ সুমন্ততে তুমি প্রশ্ন রাখতেই পারো, সেই প্রশ্নের উত্তর অবশ্যই করে ডাক্তারবাবু দেবেন, তোমার নাম করে আমি সেই উত্তরটা জানবার চেষ্টা করবো ডাক্তারবাবুর কাছে, পরবর্তীতে সেই উত্তরও থাকবে তোমাদের জন্যই। কান থাকুক 92.7 BFM এ, সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0।